টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর গ্রামে মাছ চাষ করে অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছেন এক তরুণ উদ্যোক্তা। তার সাফল্যে এলাকার অনেকেই মাছ চাষে আগ্রহী হয়েছেন। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। শুরুতে দুই পুকুরে মাছ চাষ শুরু করেন তরুণ উদ্যোক্তা জাকির হোসেন। সফল হওয়ায় এরপর দশ একর নিজস্ব জমিতে সাতটি পুকুর তৈরি করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন তিনি। বছরে তার আয় প্রায় ২০ লাখ টাকা। বর্তমানে মাছের খাবারের দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় আয় কিছুটা কমে গেছে। আমার পূর্বপুরুষ থেকে পাওয়া একটি মাত্র পুকুর, পুকুরের পরিমাণ ২০০% ছিল। তো এই এক পুকুরের সাথে আমি আরো ৬টা পুকুর নতুন করে কাটি। ৬টা পুকুর মিলিয়ে মোট জায়গার পরিমাণ ১০০%। জাকির হোসেনের সাফল্য দেখে এলাকার অনেক তরুণ মাছ চাষে আগ্রহ দেখিয়েছেন। আমি খুবই উদ্বুদ্ধ, খুব উৎফুল্লিত। আমি ভবিষ্যতে এই মাছ চাষ করব। এখানে আমি দেখেছি ৬-৭টি পুকুরে ভালো লাভবান হইতেছে। সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা জানায় স্থানীয় মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে মৎস্য চাষিদেরকে নিয়মিত পরামর্শ সেবা প্রদান করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো রোগ বালাই কোনো প্রকোপ দেখা যায়, সেই ক্ষেত্রে উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে পানি পরীক্ষা করা সহ তাদেরকে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হয়ে থাকে। মাছের খাবারের দাম কমানোর পাশাপাশি বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের পুনর্বাসনের আওতায় আনার দাবি জানিয়েছেন মাছ চাষিরা। টাঙ্গাইলের বাসাইল উপজেলা থেকে মুস্তাফিজ আহমেদ, চ্যানেল আই।